আসসালামু আলাইকুম एवरीवन অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসি রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে যারা পরীক্ষার্থী ছিলেন তাদের তো আপনারা এটা নিয়ে কীভাবে আপনাদের রেজাল্টটা চেক করবেন সেটা নিয়ে আপনার কনফিউশন থাকেন তো এই জন্য আপনার যে কাজটি করবেন এসএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান লেখে সার্চ দিলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং আপনার এই ভিডিওটি দেখে কিন্তু আপনার ভাবে অর্থাৎ আপনার নিজেরাই নিজেরা বাসায় বসে এই রেজাল্টটি দেখতে পাবেন ওকে তো আপনি এখান থেকে যে এডুকেশন বোর্ড রেজাল্ট নামে যে অপশন রয়েছে আপনার ঠিক এখানে ক্লিক করে দিবেন তো সেক্ষেত্রে আপনারা এখন বর্তমানে এই সার্ভারে অনেক অনেক প্রেশার পড়ে গেছে এই জন্য হয়তো বা একটু লোড নিতে পারে বা তো সরি আমার এখানে কিন্তু একদম ইজিভাবে চলে এসেছি তো আপনাদের যদি এভাবে না আসে দুই একবার রিফ্রেশ করবেন বা এটা কেটে দিয়ে আবার নতুনভাবে আপনার ওপেন করবেন তাহলে কিন্তু চলে আসবে অলরেডি আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এসএসসি দাখিল এখানে কিন্তু তাদের এক্সামিনেশনের যে ইটা রয়েছে সেটা কিন্তু অলরেডি এখানে তারা সিলেক্ট করে দিয়েছে আপনার ইয়ারটাও এখানে দিয়ে দিয়েছে আপনার যদি দেখেন এখানে ইয়ারটা অলরেডি দিয়ে দিয়েছে এখন আপনার যে কাজটি হবে সিলেক্ট বোর্ড অর্থাৎ সিলেক্ট বোর্ড নাম্বারটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার যে যে বোর্ড থেকে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন ওকে তো আপনার ইচ্ছা মতন যে কোনো আপনি মাদ্রাসা স্কুল কলেজ সরি স্কুল কলেজ তো না সরি মাদ্রাসা সিলেট রাজশাহী ময়মনসিং দিনাজপুর ঢাকা কুমিল্লা চিটাগাং বরিশাল যেগুলো রয়েছে আপনি এখান থেকে পছন্দ মতন যে কোনো একটি আপনি সিলেক্ট করে নেবেন আপনার যে বোর্ড রয়েছে পছন্দ মতন বলতে আপনি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন ওকে এরপর যে কাজটি হবে আপনার রোল নাম্বারটি রয়েছে অবশ্যই আমার আপনার এডমিট কার্ডে একটি রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি এখানে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো এই দুটি দেওয়ার পর আপনার যে আরেকটি কাজ রয়েছে এটা করা এখানে যে একটা কোড নাম্বার থাকবে আপনার অলরেডি আপনার স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছেন এই কোড নাম্বারটি আপনার এখানে লিখতে হবে লেখার পর আপনি এখানে যে সাবমিট নাম্বার অপশনটি রয়েছে এখানে আপনারা এটা সাবমিট করে দেবেন সাবমিট করার পর একটু সময় আপনারা লোড নেবেন বা একটু রিফ্রেশ দেবেন দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্টটি যদি আপনি যদি এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার এখানে রেজাল্টই আসবে আর আপনি যদি এখানে উত্তীর্ণ না থাকেন অবশ্যই আপনার এখান থেকে কিন্তু সেই রেজাল্টটা দেখাবে না ওকে আশা করি আপনার এখান থেকে বুঝতে পারছেন তো আশা করি আপনি ভিডিওটি যখন দেখছেন বা এটা যদি ফলো করেন অবশ্যই আপনার নিজে নিজে আপনার বাসায় বসে আপনাদের এসএসসি রেজাল্টের আপনার নিজে বাসায় থেকে এটা চেক করে দেখতে পাবেন তো আশা করি লিঙ্কও আমি এই ভিডিওর উপরেই দিয়ে দেবো তো আপনার সেটা ক্লিক করে জাস্ট এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন আর যারা এখান থেকে না পারেন ডাইরেক্টলি আপনার কর্ম ব্রাউজার কিংবা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে আপনারা লিখবেন এসএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওকে আশা করি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ